আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের জন্য একটি দারুণ সংবাদ, সৌদি প্রবাসীদের থেকে কফিলের ফায়দা নেওয়া সম্পূর্ণ বন্ধ হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, জি আমি আপনি সকলে একটা বিষয়ে অবগত, কফিল আমাদের প্রবাসীদের কাছ থেকে ফায়দা নেয়, আর এই কফিলের অযাচিত ফায়দার কারণে আমাদের প্রবাসীরা অনেক বেশি হয়রানির শিকার হয়ে থাকে। সামনের দিনগুলোতে আমাদের সমমণ্ডলের অধীনে সৌদি আরবে কাফালা পদ্ধতিতে পরিবর্তন আসছে। 2021 সালের 14 মার্চ থেকে এই পদ্ধতি আসলে পরিবর্তনটি কার্যকর হবে, আর একে সামনে রেখে ইতিমধ্যে সৌদি আরবে কফিলদের আমাদের বিভিন্ন আইনে পরিবর্তন আনা হচ্ছে। আমাদের কফিলরা বর্তমানে প্রবাসীদের কাছ থেকে যে ফায়দা নিচ্ছে সেই ফায়দা মোটামুটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। অনেকে প্রশ্ন করতে পারেন কিভাবে এই ফায়দা বন্ধ হবে। দেখুন, সৌদি আরবে প্রবাসীদেরকে 2021 সালের 14 মার্চের আগেই কিওয়া নামক একটি পোর্টালের সঙ্গে যুক্ত করা হবে, আর এই কিওয়া অ্যাপ পোর্টালে আমাদের প্রবাসীরা অ্যাপ ব্যবহার করে তারা সর্বদা মন্ট্রোলের সঙ্গে যুক্ত থাকবে। এর আগে আমরা দেখেছি প্রবাসীদেরকে আপসির পোর্টালে থাকতে হতো, আপসির অ্যাপ ইউজ করতে হতো। আমাদের অনেক প্রবাসীরা এই আপসির অ্যাপ ব্যবহার করতো না, এখনও অনেক প্রবাসী করে না, কিন্তু এই যে কিওয়া মোবাইল অ্যাপ রয়েছে সেই অ্যাপ সকল প্রবাসীকে ব্যবহার করতে হবে, আর এই কিওয়া অ্যাপ ব্যবহারে আমাদের প্রবাসীদের সবথেকে বেশি উপকার হবে। যখন কোনো কফিল প্রবাসীর কাছে ফায়দা যাবে বা অযাচিত জোরপূর্বক ফায়দা নেবে, তখন প্রবাসী সরাসরি কিওয়া অ্যাপের মাধ্যমে প্রমাণসহ ওই কফিলের বিরুদ্ধে আমাদের মন্ট্রোলে তথা মক্তব আমলে অথবা যাও যাতে অভিযোগ করতে পারবে। যাও যাতে এরকম তিনটি অভিযোগ পড়লে মন্ট্রোলে থেকে সরাসরি ওই কফিলকে নোটিশ দেখাতে বলবে। যদি আপনার কফিলের মস্তার সাথে একের অধিক প্রবাসী থাকে, তাহলে আপনার নাম লুকায়িত রেখে, মানে আপনার পরিচয় গোপন রেখে, ওই মক্তব আমল থেকে কফিলকে নোটিশ দিয়ে মন্ট্রোলে নিয়ে তারপরে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে এবং কফিলকে প্রশ্ন করা হবে কেন সেই প্রবাসীদের কাছ থেকে এরকম ফায়দা লুটছে। আমরা সকলে জানি এই ফায়দার কারণে আমাদের প্রবাসীরা আসলে কতটা বেশি হয়রান হয়। তাই 2021 সালে সৌদি আরবে কাফালা পদ্ধতি যে পরিবর্তন আসছে, সেই পরিবর্তন আমাদের প্রবাসীদের জন্য যে সুখবর বয়ে আনবে সেটা কিন্তু আমরা সকলেই জানি। এক্ষেত্রে একটা কথা বলা ভালো, আমাদের অনেক প্রবাসী যারা কিনা কফিল থেকে পালিয়ে গিয়ে অন্যত্র লুকিয়ে কাজ করেন, তাদের হয়তো আসলে এই পোর্টালটি খুব একটা কাজে দেবে না, কারণ তারা কিন্তু ইচ্ছাকৃতভাবেই কফিলের সঙ্গে চুক্তি করে তারা অন্যত্র কাজ করছে, এক্ষেত্রে তাদেরকে ফায়দা দিতেই হবে। তবে এক্ষেত্রেও একটা সুবিধা রয়েছে, সেটি হচ্ছে ধরুন কফিলের সঙ্গে আপনার চুক্তি রয়েছে বছরে আপনি 5,000 রিয়াল দিবেন, যখন এই 5,000 রিয়ালের বেশি কফিল দাবি করবে তখন কিন্তু আপনি কফিলকে হুমকির উপরে রাখতে পারবেন যে আমি এই যে মন্ট্রোলে অভিযোগ করে দেবো কিও অ্যাপের মাধ্যমে, আর এখন থেকেই ওই কফিলও আমাদের প্রবাসীদের কাছে ধরা থাকবে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যে এই কিওয়া অ্যাপ তথা সৌদি আরবে মন্ট্রোলের এই কফালা পদ্ধতি পরিবর্তনে আমাদের প্রবাসীরা কতটা উপকৃত হবে। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তার শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।